স্পেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবে, তো তাদের জন্য কিন্তু আজ একটি খুশির খবর উঠে এসেছে। তো ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে একটা নোটিশ প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে তোমরা 2022 সালে মানে এবছরে যারা ভর্তি হবে তাদের জন্য কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া অলরেডি শুরু হতে চলেছে। তো খুব শীঘ্রই সেই ভর্তি প্রক্রিয়া শুরু হতে চলেছে, এবং তোমরা যারা নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে বিএ, বিকম, বিএসসি মানে সায়েন্স, আর্টস ও কমার্স সাবজেক্টের ওপর তোমরা কোর্স করতে ইচ্ছুক, তো এই ভিডিওটা কিন্তু তাদের জন্য। তোমরা আমার বিগত ভিডিওগুলোতে কিন্তু কমেন্টস করেছিলে যে দাদা কবে থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে এটা জানার জন্য, তো আজ কিন্তু সেটা আমি তোমাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখো অন স্ক্রিনে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ সেই নোটিশটা আমি ডাউনলোড করে নিয়েছি। এখানে লেখা আছে অ্যাডমিশন পোর্টাল উইল ওপেন অন 22/7/2022 এবং ক্লোজ হবে 22/8/2022। তো দেখো 22/7 থেকে কিন্তু মানে 22শে জুলাই থেকে কিন্তু 22শে আগস্ট পর্যন্ত কিন্তু ভর্তি প্রক্রিয়াটা শুরু হবে, শেষ হবে 22শে জুলাই এবং শেষ হবে 22শে আগস্ট। তো দীর্ঘ 1 মাস ধরে কিন্তু ভর্তি প্রক্রিয়াটা কিন্তু চলতে থাকবে, ঠিক আছে। এবং এখানে কি কি উপায়ে ভর্তি হবে সেটা কিন্তু বলে দেওয়া আছে। স্টেপ টু কমপ্লিট অ্যাডমিশন, প্রথমে রেজিস্টার করতে হবে, তারপরে ফুল অ্যাপ্লিকেশান, তারপরে সিলেক্ট কোর্স মানে কি কোন কোন সাবজেক্টের ওপরে তোমরা কোর্স করতে চাও, তারপরে আপলোড ডকুমেন্টস এবং লাস্টে পে করতে হবে। তো দেখো আমরা এখানে কিন্তু একটু নিচের দিকে চলে আসছি, এখানে লেখা আছে ইউজি, ইউজি অ্যাডমিশন নোটিস একাডেমিক ইয়ার 2022 থেকে 2023, মানে 2022-2023 সালে যারা অ্যাডমিশন হতে চাও তাদের জন্য এটা স্টার্ট অন 22 জুলাই 2022, ঠিক আছে। তো একটু নিচের দিকে চলে আসছি আমরা, কিন্তু এখন এখানে দেখে নেব যে কোন কোন সাবজেক্টের ওপরে ভর্তি হতে গেলে কত পার্সেন্ট মার্কস লাগে, মানে কোন সাবজেক্টে অনার্স নিতে গেলে কত পার্সেন্ট মার্কস লাগে, এবং কোন সাবজেক্টে ভর্তি হতে গেলে কী পাস ন্যূনতম লাগবে মানে যেটাকে টাইটেরিয়া বলা হয় সেটা আমরা দেখে নেব। তো চলো শুরু করি। দেখো এখানে বলা হচ্ছে নেম অফ দ্য প্রোগ্রাম, তারপরে এখানে কোড নাম্বার কোড দেওয়া আছে, এখানে এলিজিবিলিটি টাইটেরিয়া আছে। তো এখানে ফার্স্টে বলা হয়েছে বিএ কোর্স তোমরা যারা করবে, বিএ বেঙ্গলি নিতে গেলে এখানে কিন্তু তোমাদের 10+2 পাস হতে হবে, এবং যারা ভোকেশনাল কোর্স করেছে তাদেরও কিন্তু 10+2 পাস হতে হবে। তারপরে ইংলিশ নিয়ে যারা পড়বে তাদেরও কিন্তু এখানে ইংলিশে যারা অনার্স নেবে, নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে কিন্তু পাশে কোনো রকম ভর্তি হওয়া যায় না, যে কোনো একটা সাবজেক্টে তোমাকে কিন্তু অনার্স নিতেই হবে। এবং এখানে ইংলিশে অনার্স নিতে গেলেও কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস এবং 40% মার্কস ইংলিশে থাকতে হবে উচ্চ মাধ্যমিকে, এবং ভোকেশনাল ক্ষেত্রেও তাই 10+2 এবং 40% ইংলিশে থাকতে হবে। তারপর দেখো সেকেন্ড লাইনটা যেটা আছে সেটা হচ্ছে যারা নাকি হিস্ট্রিতে অনার্স নেবে তাদের কিন্তু 10+2 মানে উচ্চ মাধ্যমিক পাস নর্মাল হলেই হবে, সে ভোকেশনাল কোর্স হোক বা এমনি রেগুলার স্কুল থেকেই হোক বা রবীন্দ্রমুক্ত বিদ্যালয় থেকেই পাস করো না কেন হয়ে যাবে। তারপরে দেখো পলিটিক্যাল সায়েন্স নিতে গেলেও কিন্তু এখানে 10+2 বা উচ্চ মাধ্যমিক পাস লাগবে। তারপরে বিএ ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনেও কিন্তু 10+2 বা উচ্চ মাধ্যমিক পাস চেয়েছে। তারপরে সোশ্যোলজিতেও কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাসই চেয়েছে, রেগুলার বা রবীন্দ্রমুক্ত বা রেগুলার বা রবীন্দ্রমুক্ত বা ভোকেশনাল কোর্সেও কিন্তু একই। তারপর দেখো এখানে এখানে বলছে ফিজিক্সে যারা ভর্তি হবে তাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস এবং সাথে 40% মার্কস কিন্তু দরকার, তাহলে তোমরা ফিজিক্সে অনার্স নিতে পারবে। এবং দেখো কেমিস্ট্রিতে বলা হয়েছে কেমিস্ট্রিতেও কিন্তু 10+2 বা উচ্চ মাধ্যমিক পাস এবং 40% মার্কস কিন্তু এখানেও চাওয়া হয়েছে। তারপরে ম্যাথমেটিক্সে দেখো এখানে বলা হয়েছে 10+2 এবং 50% নাম্বার পেলে কিন্তু অঙ্কে অনার্স নেওয়া যাবে। জিওগ্রাফিতে দেখো এখানেও 10+2 এবং 50% মার্কস কিন্তু আবশ্যিক। জুওলজিতেও কিন্তু 10+2 এবং 50% মার্কস লাগবে। বোটানিতেও কিন্তু 10+2 এবং 40% মার্কস তোমাদেরকে তুলতে হবে, মানে উচ্চ মাধ্যমিকে তুলে থাকতে হবে। তারপরে এখানে দেখো বিএ এডুকেশনের ক্ষেত্রে বলা হচ্ছে যারা নাকি আর্টস নিয়ে পড়াশোনা করেছো তাদের উচ্চ মাধ্যমিক পাসের সাথে সাথেই 45% মার্কস লাগবে, এবং যারা সায়েন্স নিয়ে পড়েছে তাদের কিন্তু তোমাদের তোমাদের হ্যাঁ 45% লাগবে, না সরি এটা ভোকেশনাল ক্ষেত্রেও 45% মার্কস লাগবে। তারপর দেখো এখানে বলা হচ্ছে ব্যাচেলার অফ কমার্স, যারা কমার্স নিয়ে পড়াশোনা করতে ইচ্ছুক তাদের কিন্তু এখানে 10+2 নর্মাল, ভোকেশনাল এবং রেগুলার বা রবীন্দ্রমুক্ত থেকে পাস করে থাকতে হবে। ইকোনমিকের ক্ষেত্রেও কিন্তু তাই নর্মালি 10+2 পাস লাগবে।
এখানে বলে দেওয়া হয়েছে যে এই কোর্সটা কিন্তু পুরোপুরি 3 বছর, মিনিমাম ডুরেশন অফ এনি ইউজি প্রোগ্রাম ইজ 3 ইয়ার্স ফ্রম দ্য ইয়ার অফ রেজিস্ট্রেশন, মানে যে বছর রেজিস্ট্রেশন করা হবে সে বছর থেকে কিন্তু 3 বছর পরীক্ষাটা দিতে হবে। টোটাল 3 বছরের কোর্স, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং ফাইনাল ইয়ার বা থার্ড ইয়ার। দেখো এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে কবে থেকে শুরু হবে, সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর অ্যাডমিশন উইল বি অ্যাভেলেবেল ফর দ্য অ্যাপ্লিকেন্ট, মানে কবে থেকে তোমরা অ্যাডমিশন হতে পারবে সেটা কিন্তু 22/7/2022 সকাল 10টা থেকে 22/8/2022 সন্ধে 6টা পর্যন্ত কিন্তু অনলাইন তোমরা ভর্তি হতে পারবে। তারপরে ডকুমেন্টস আপলোডিংয়ের টাইমও কিন্তু 22/7 থেকে 22/8 পর্যন্ত 10টা থেকে 6টা। অনলাইন ফি সাবমিশন কিন্তু এটা 22 থেকে 26 তারিখ, মানে এখানে এই ক্ষেত্রে আরও 4 দিন বেশি সময় দেওয়া হয়েছে, 1 মাস 4 দিন। এবং অফলাইন ফি সাবমিশন থার্ড ব্যাঙ্ক চালান ডুরিং ব্যাঙ্কিং আওয়ার, মানে এখানে যারা নাকি ব্যাংকের মাধ্যমে অফলাইনে চালানের মাধ্যমে ফি জমা করতে যাও তাদের 25/7 থেকে 26/8 পর্যন্ত কিন্তু তোমরা এখানে ব্যাংকের মাধ্যমে তোমরা ই করতে পারবে, মানে ফি পেমেন্ট করতে পারবে। এবার আসি শেষে যে কত টাকা লাগবে কোর্স ফি। কোর্স ফি দেখো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে আলাদা আলাদা কোর্স ফি থাকে। এখন কিন্তু এখানে শুধুমাত্র ফার্স্ট ইয়ারের কোর্স ফির কথাই বলা হয়েছে। কোর্স ফি একটা, আর তার সাথে প্রসেসিং ফি একটা আলাদা লাগে। যেই প্রসেসিং ফি এটা কী কী কত কত লাগবে পুরোটাই বলে দিচ্ছি। দেখো এখানে বলেছে যারা বিএ অ্যান্ড বিকম সাবজেক্টের ওপরে পড়াশোনা করবে, যেমন বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশ্যোলজি, এডুকেশন, ইকোনমিক অ্যান্ড কমার্সে, তাদের কিন্তু 3,300 টাকা প্লাস 475 টাকা কিন্তু ওদের আদার্স নানা রকম ফি আছে, সেগুলো নিয়ে টোটাল 3,775 টাকা কিন্তু লাগবে। যারা ফিজিক্স, কেমিস্ট্রি এবং জুওলজি আছে তাদের কিন্তু টোটাল 5,675 টাকা ফার্স্ট ইয়ারে লাগবে। জিওগ্রাফি এবং বোটানি যাদের আছে তাদের 5,575 টাকা লাগবে। অঙ্কে যে বা ম্যাথমেটিক্সে যারা অনার্স নেবে তাদের কিন্তু 5,075 টাকা টোটাল লাগবে। তো দেখো এখানে এই যে 475 টাকা করে সবার সাথে যে জুড়ে গেছে এটা কিসের জন্য লাগছে সেটা কিন্তু এখানে ভেঙে বলে দেওয়া হয়েছে। এটা লাগছে দেখো এনরোলমেন্ট ফি 175 টাকা, রেজিস্ট্রেশন কার্ডের জন্য 100 টাকা, অ্যানুয়াল ডেভেলপমেন্ট ফি হচ্ছে 175 টাকা, আর মাইগ্রেশন ফি হচ্ছে 25 টাকা। টোটাল এই 475 টাকা। তো 22 তারিখ থেকে কিন্তু তোমাদের অ্যাডমিশন শুরু হচ্ছে, পরের মাসের কিন্তু 22 তারিখ পর্যন্ত থাকবে। তো যেদিন অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে 22 তারিখ, সেদিন কিন্তু আমি একটা লাইভ ফর্ম ফিল আপ করে তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমরা সাথে থাকবে। রবীন্দ্র মুক্ত বিদ্যালয়, নেতাজি ওপেন ইউনিভার্সিটি সম্পর্কিত যে কোনো রকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে করে দেবে, এবং বন্ধুদের জানানোর জন্য তাদেরকেও হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে ভিডিওটা শেয়ার করে দেবে। এবং তোমাদের কিছু জানার থাকলে তোমরা কমেন্টস করবে, অবশ্যই আমি কমেন্টের রিপ্লাই তোমাদের ধরে ধরে দিয়ে দেবো। তো থ্যাংক ইউ।